সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব আত্মদীপ বিহরত অর্থসরণা অনঞঞসরণা। বুদ্ধদেশিত এই মহাবাণী অন্তর্নিহিত তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। তো তার আগে যারা আমার চ্যানেল এখনও নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। তো বন্ধুরা চলুন এই সম্পর্কে আলোচনা করি। বুদ্ধ সবসময় ভিক্ষুদের লক্ষ্য করে বলতেন, হে ভিক্ষুগণ, তোমরা নিজেরাই নিজের দ্বীপ হয়ে বিশরণ করো, নিজেই নিজের শরণ গ্রহণ করো, অন্য শরণের প্রয়োজন নেই। বুদ্ধের এরূপ বহু বাণী রয়েছে, যেমন আত্মা হি আত্মা নাত কহি নাত পরছিয়া, অর্থাৎ মানুষ নিজেই নিজেই নিয়ন্তা, প্রভু মুক্তিদাতা বা ত্রাণকর্তা, উন্নত নাথ আর খে। এত বড় মহান বাণীর প্রবক্তা ভগবান বুদ্ধ স্বীয় গুরুত্বকে পর্যন্ত খাত করে দিতে দ্বিধাবোধ করেনি, কিন্তু এতে বুদ্ধের গুরুত্ব ও মহিমা আরও বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত হয়েছে মহান হৃদয়ের মহানুভবতা ও মহাকরুণা। এরূপ মহান উদার হৃদয় সম্পন্ন মহাপুরুষ জগতে দুর্লভ। গ্রীসের বিখ্যাত দার্শনিক সক্রেটিসও মানুষকে বলতেন, নো দ্য সেলফ, নিজেকে জানো। বুদ্ধ বলেছেন নিজেকে দ্বীপরূপে গঠন করতে, কিন্তু হায় বিরাট এই বিশ্বে মিলনের এই মহাযজ্ঞে আমি আমাকে কতটুকু জানতে পেরেছি বা গঠন দ্বীপ হিসেবে গঠন করতে পেরেছি। আমার বাক্য মিথ্যা, আমার কর্ম মিথ্যা, আমার আচরণ মিথ্যা, আমার অভিজ্ঞতা মিথ্যা, আমার পিতামাতাকে আমি পিতামাতাকে ভক্তির বান করি মাত্র, পুত্র কন্যাকে স্নেহর ছলনা করি মাত্র, এবং নিজেকেও ক্রমাগত শব্দবেশে আবৃত করে এমন অবস্থায় পৌঁছেছি যে নিজেকেই আর চিনতে পারছি না। অতএব আমার চিকিৎসাকল্পে আমার ডাক্তার কবিরাজ চারজন আশ্রয় বা গ্রহণ করে, আর কলুষিত মনে ধর্মবাড়ি চিতানোর জন্য শরণ গ্রহণ করি সাধু সন্ন্যাসী আর দরবেশে। বুদ্ধ বলেছেন যে এসবের প্রয়োজন নেই, কারো শরণের দরকার নেই। তিনি বলেছেন, তোমরা প্রত্যেক চিন্তা, তোমার প্রতিটি কর্ম, প্রতিটি ইচ্ছা ও কল্পনাকে আন্তরিকতার কুষ্টি পাথরে পেলে যাচাই করে দেখো, তার মধ্যে সত্য সারল্য এবং সততা কতটুকু আসে। নিজেকে প্রদীপ রূপে গড়ে তুলো, স্বীয় আলোতে আর আত্মপর সমন্বয় করে দেখতে পাবে, তখন দুঃখের অবসান বা অন্তঃসাধন, বিমুক্তি বা নির্বাণ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।